এই হটপটগুলোর মধ্যে আপনি টানা 8 থেকে 10 ঘন্টা খাবার গরম রাখতে পারবেন, খাবারকে ঠান্ডাও রাখতে পারবেন। সো হট অ্যান্ড কোল্ড দুইটা সিস্টেমই কিন্তু আপনারা পাচ্ছেন। ফ্রিজে খাবার স্টোর করে রাখতে পারবেন। এছাড়া যারা হটপটের মধ্যে দই তৈরি করতে চান তারা কিন্তু দইও বানাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এসএ শপ। আজকে দেখাবো শীতের কালেকশন। যেহেতু শীতকাল চলছে খাবারটা কিন্তু খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। মা বোন যারা আছেন, যারা খাবারটাকে একটানা রান্না করার পরে 8 থেকে 10 ঘন্টা গরম রাখতে চান, তাদের জন্য আজকে আমরা বাংলাদেশের মধ্যে খুবই নামি দামি দুইটা ব্র্যান্ডের হটপটের কালেকশন নিয়ে এসেছি। এই হটপটগুলোর মধ্যে আপনি টানা 8 থেকে 10 ঘন্টা খাবার গরম রাখতে পারবেন। এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের গ্যালাক্সি হটপট, এটা হচ্ছে থাইল্যান্ডের ড্রিমপট ব্র্যান্ডের হটপট হবে। প্রত্যেকটার কিন্তু আবার সাইজ হবে, সো প্রত্যেকটার সাইজগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। বর্তমানে কিন্তু অনেকে হটপটের ভিডিও করতে গিয়ে বলে যে এই হটপটগুলোর মধ্যে টানা 24 ঘন্টা খাবার গরম থাকবে। দেখেন, কোম্পানির তরফ থেকে কিন্তু 8 ঘন্টা গ্যারান্টি দেওয়া আছে কিয়ামের এই হটপটগুলোর। আর ড্রিমপট যেটা, এটা থাইল্যান্ডের, এটার কোম্পানির তরফ থেকে 12 ঘন্টা খাবার গরম রাখার গ্যারান্টি দেওয়া আছে। সো কোম্পানি থেকে যেটা দেওয়া থাকবে আমরা সেটাই আপনাকে দিচ্ছি। তারপরও হটপটের মধ্যে কিভাবে খাবার রাখতে হয় সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু 8 থেকে 10-12 ঘন্টা খাবারটা আপনারা গরম রাখতে পারবেন। যদি নিয়মটা না জানেন তাহলে কিন্তু খাবারটা এত দীর্ঘ সময় গরম থাকবে না। সবার মতো আমি গতানুগতিক ডায়লগ না দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। সো খাবার সংরক্ষণেরও একটা ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে আপনারা যখন কোনো খাবার এটার মধ্যে রাখবেন, কোনো হটপটের মধ্যে, আপনারা ফুল করে খাবার রাখবেন, একেবারে সম্পূর্ণ দিয়ে তারপরে খাবারটা আপনারা ঢেকে দিবেন। খাবার রাখার পরে ঢাকনাটা আপনারা লাগিয়ে দিবেন আর খুলবেন না। 1 ঘন্টা পর খুলবেন, দেখবেন আপনার খাবারটা গরম আছে। যদি 8 ঘন্টার আগে খুলে ফেলেন সেক্ষেত্রে কিন্তু বাষ্পটা বের হয়ে যাবে, 8 ঘন্টা পর্যন্ত কিন্তু গরম বা 12 ঘন্টা পর্যন্ত কিন্তু গরমটা থাকবে না। এগুলো শুধুমাত্র আপনি গরম রাখবেন তা কিন্তু না, আপনি কোনো খাবার ঠান্ডা খাবার রেখেছেন সেই ঠান্ডা খাবারটাও কিন্তু আপনি ঠান্ডা করে রাখতে পারবেন। সো হট অ্যান্ড কোল্ড দুইটা সিস্টেমই কিন্তু আপনারা পাচ্ছেন। পাশাপাশি আপনারা কিন্তু ফ্রিজে খাবার স্টোর করেও রাখতে পারবেন। সো খুবই সুন্দর একটা সুবিধা থাকবে। আর বিশেষ করে যারা হটপটের মধ্যে দই করতে চান তারা কিন্তু এই হটপটের মধ্যে দইও করতে পারবেন। নিয়মটা আপনাদেরকে বলে দিব, তার আগে হটপটের সাইজগুলো এবং কিছু প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখেন, প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই কিয়াম ব্র্যান্ডের যেটা 3 পিসের সেট, ঠিক আছে? এটা আপনারা সেট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারেন, চাইলে প্রত্যেকটা প্রোডাক্ট সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারেন। যারা সেট হিসেবে নেবেন তাদের জন্য ধামাকা অফার থাকবে। সো আমি প্রাইসগুলো বলে দিচ্ছি। দেখেন, কিয়ামের যে হটপট, এটার ডিজাইনটা একটু দেখেন, একেবারে অসাধারণ একটা ডিজাইন দেখতে পাচ্ছেন। হোয়াইটের মধ্যে চারপাশে কিন্তু বর্ডারের মধ্যে ফুলের ডিজাইন করা থাকবে, খুবই সুন্দর। এখানে ধরার জন্য দুই পাশে হ্যান্ডেল থাকবে, উপরে লিড থাকবে, এভাবে আপনি মুচড় দিলেই হটপটটা কিন্তু খুলে যাবে। দেখেন, ভেতরে কিন্তু সম্পূর্ণ স্টিল, ঠিক আছে? 304 গ্রেডের স্টিল দিয়ে তৈরি করা। আপনার খাবারগুলো কিন্তু একেবারে ফুড গ্রেডেড অবস্থায় থাকবে, নষ্ট হবে না, পচবে না। মানে আপনি খাবারটা যেভাবে রাখবেন 8 ঘন্টা পরে খুলে দেখবেন একেবারে ঠিক সেই অবস্থায় আছে। কোম্পানির তরফ থেকে এরকম একটা ম্যানুয়াল দেয়া আছে কোন খাবার কতক্ষণ পর্যন্ত গরম রাখবেন, কিভাবে করে আপনারা এই খাবারগুলো গরম রাখতে পারবেন সেটাও বলে দেয়া আছে। সো এটা হচ্ছে 900 ml, এটার প্রাইস থাকবে মাত্র 600 টাকা। এরপরে যেটা সাইজটা থাকবে এটা হচ্ছে আপনার 1200 ml, এটার প্রাইস থাকবে 700 টাকা। এরপরের সাইজটা হচ্ছে 1800 ml, এটার প্রাইস থাকবে মাত্র 800 টাকা। সো তিনটা মিলে প্রাইস আসে হচ্ছে টোটাল 600, 700, 800, তিনটা মিলিয়ে প্রাইস আসে 2100 টাকা। যারা এই 3 পিসের এই সেটটা নেবেন, একেবারে ধামাকা অফার থাকবে, মাত্র 1700 টাকা হলে এই 3 পিসের হটপট সেটটা আপনারা নিতে পারবেন। এরপরে যারা সিঙ্গেল সিঙ্গেল বড় সাইজগুলো নেবেন, অনেকের বড় সাইজের প্রয়োজন হয় না, আবার অনেকের কিন্তু প্রয়োজন হয়, বিশেষ করে যাদের বাসায় মেহমান আসে একটু বেশি, দেখা যায় একটা আইটেম কিন্তু আপনি একটা হটপটের মধ্যে রাখতে পারবেন। 7-8 পদের আইটেম করেছেন, প্রত্যেকটার মধ্যে একটা করে খাবার কিন্তু স্টোর করে আপনারা রাখতে পারবেন। সো এটা হচ্ছে 2500 ml, এটার প্রাইস পড়বে মাত্র 1100 টাকা। এরপরের সাইজটা হচ্ছে 3500 ml। দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের নিচে কিন্তু খোদাই করে এখানে কিন্তু সাইজটা দেয়া আছে, হয়তো ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এখানে কিন্তু 3500 ml লেখা থাকবে। তো এটা হচ্ছে 3500 ml, এটার প্রাইস থাকবে মাত্র 1100 টাকা। এরপরে যে সাইজটা, এটা হচ্ছে আপনার 4500 ml, 4500 ml। দেখেন ভেতরে কত পরিমাণ জায়গা। যদি রাইস রাখেন 1 কেজি, 1.5 কেজির উপরে রাইস রাখতে পারবেন, মাংস রাখতে পারবেন 3 কেজি, ঠিক আছে? এটার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা। এরপরে যেটা সবচেয়েতে বড় সাইজ, এর চেয়েতে বড় সাইজ আর হয় না। অনেক প্রবাসী ভাই আছেন, দেখা যায় গ্রামের বাড়িতে আসছেন বেড়াইতে, দেশে চলে যাবেন, বন্ধুবান্ধবের জন্য ভালো কোনো খাবার নিয়ে যাবেন, তারা কিন্তু এই হটপটটা নিয়ে যেতে পারেন। সেটা হচ্ছে 6000 ml, এটার প্রাইস থাকবে মাত্র 1600 টাকা, ঠিক আছে?
আর প্রথমে বলেছি আজকে ধামাকা অফার থাকবে, যারাই ফুল সেটটা নেবেন তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট থাকবে, প্লাস ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে। আর যারা সিঙ্গেল সিঙ্গেল নেবেন তাদেরকে ডেলিভারি চার্জটাও দিতে হবে। এরপরে দেখাচ্ছি থাইল্যান্ডের, এটা কিন্তু থাইল্যান্ডের একটা ব্র্যান্ড, ড্রিমপট, ঠিক আছে, ব্র্যান্ডটার নামটা হচ্ছে ড্রিমপট। এটার যে হটপটটা দেখেন, এটা কিন্তু খুব সুন্দর একটা লুক থাকবে, এখানে ধরার জন্য শেপ থাকবে, এবং এটা দেখেন এটা লকটা কিন্তু 4টা লক থাকবে, ঠিক আছে। ভেতরে যে স্টিলটা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ 304 গ্রেড স্টেনলেস স্টিলের তৈরি, আপনার খাবার কখনো গন্ধ হবে না, নষ্ট হবে না, মানে একেবারে ফুড গ্রেডের অবস্থায় কিন্তু আপনি খাবারটা পাবেন। যে অবস্থায় রাখবেন টানা 12 ঘন্টা এটার মধ্যে খাবার গরম থাকবে। সো এটা হচ্ছে 1 লিটার, 1 লিটারের প্রাইসটা থাকবে মাত্র 800 টাকা। এরপরে সাইজটা হচ্ছে 2 লিটার, প্রত্যেকটার নিচে কিন্তু এভাবে দেখেন এই যে ড্রিমপট খোদাই করে এখানে লেখা আছে, প্লাস সাইজটাও কিন্তু দেয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা 2 লিটার লেখা আছে। সো এই 2 লিটার যেটা, এটার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা। এরপরে যেটা সাইজটা হবে এটা হচ্ছে 2.5 লিটার, ঠিক আছে, 2.5 লিটারের প্রাইসটা থাকবে মাত্র 1300 টাকা। এরপরের সাইজটা হচ্ছে 3 লিটার, এই যে 3 লিটার লেখা আছে, সো এটা হচ্ছে 3 লিটার, এটার প্রাইসটা হবে মাত্র 1500 টাকা। 1500 টাকা হলে 3 লিটারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এরপরের সাইজটা যেটা আছে এটা হচ্ছে 3.5 লিটার, সবচেয়ে বড় সাইজ, এটার মধ্যে আপনি মাংস রাখলে অ্যাট এ টাইম 3 থেকে 3.5 কেজি মতো রাখতে পারবেন, চাল রাখলে 1.5 কেজি পরিমাণ রাখতে পারবেন, আর এটার প্রাইস থাকবে মাত্র 1600 টাকা। সো আমি সিঙ্গেল সিঙ্গেল যে প্রাইসটা বলেছি, অনেকের কিন্তু 5-7টা একসাথে প্রয়োজন হতে পারে, যারা এই পুরো ফুল সেটটা মানে 5 পিসের 1, 2, 3, 4, 5 এই 5 পিসের ফুল সেটটা একসঙ্গে নেবেন তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট থাকবে, প্লাস ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে, ঠিক আছে। আর এটা শুধুমাত্র হটপট না, আপনি যে খাবার গরম রাখবেন তা কিন্তু না, খাবার গরমও রাখতে পারবেন, খাবারকে ঠান্ডাও রাখতে পারবেন, ফ্রিজে খাবার স্টোর করে রাখতে পারবেন। এছাড়া যারা হটপটের মধ্যে দই তৈরি করতে চান তারা কিন্তু দইও বানাতে পারবেন। কীভাবে দইটা করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দুধটাকে সম্পূর্ণরূপে ফুটিয়ে 50 ডিগ্রি ফারেনহাইটে আপনারা যখন এটা আসবে তারপরে দুধটাকে এটার মধ্যে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে, ঠিক আছে, আপনি জাস্ট 1 চামচ টক দই এখানে দিয়ে দিবেন। টক দই দেওয়ার পরে এটাকে জাস্ট ঢাকনাটা এভাবে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন। অপেক্ষার পরে আপনারা ঢাকনাটা এভাবে খুলে ফেলবেন। খুলে ফেলার পরে যে জলীয় বাষ্পটা তৈরি হবে সেটা কিন্তু বেরোয়ে যাবে। বের হয়ে গেলে আবার আপনারা ঢাকনাটা লাগিয়ে দিয়ে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন, দেখবেন যে চমৎকার দই হয়ে যাবে। আপনি ঘরে বসে কিন্তু এই হটপটের সাহায্যে খুব সহজে দই তৈরি করতে পারবেন, আপনাকে আলাদা করে দই মেকার কিন্তু কিনতে হবে না। সো ধামাকা অফারে ডিসেম্বর মাস উপলক্ষে এই ঠান্ডার মধ্যে কিন্তু আমরা গরম একটা অফার দিয়ে দিলাম। যাদের এই হটপটটা প্রয়োজন তারা খুব দ্রুত আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে, ইমো, হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল। ঢাকার মধ্যে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিব। আর ঢাকার বাইরে যে সমস্ত প্রবাসী ভাই অথবা ঢাকার বাইরের যেই সব বন্ধুরা আমাদেরকে দেখছেন আপনারাও কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে আমরা প্রোডাক্টটা সারা বাংলাদেশে আপনি যেখানে আছেন না কেন আপনাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। ঢাকার বাইরে নিতে হলে আগে 500 টাকা অ্যাডভান্স পেমেন্ট করে দিবেন, বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।